আর এটা হচ্ছে খুবই ব্যস্ততা শহর। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস আপনাদেরকে কেয়ার করবো যে এই উত্তরার এখানে যখন আপনারা আবদুল্লাপুর থেকে যখন নামবেন, এখানে অনেক সময় বাইক ধরে পুলিশ, যেটা হচ্ছে যে মামলা দেয়। এতে এখানে অনেক বলতে কি পুলিশ ফেরে আছেই, তারা বাইক ধরে এখানে ওঠার সময়। আর এখানে অবশ্যই কেয়ারফুল থাকবেন, হেলমেট রাখার জন্য। এতে এখানে অনেক বলতে কি পুলিশ ফেরে আছেই, তারা বাইক ধরে এখানে ওঠার সময়। আর এখানে অবশ্যই কেয়ারফুল থাকবেন, হেলমেট রাখার জন্য। হেলমেট সঙ্গে যদি থাকে অবশ্যই, তাহলে পুলিশ মামলা দিয়ে দেবে। গত দুই দিন আগে আমার এক ফ্রেন্ড মামলা খেয়েছে 1000 টাকার। সেক্ষেত্রে আপনারাও কেয়ারফুল থাকবেন, যাতে হেলমেট সঙ্গে থাকে। হ্যাঁ, উত্তরা চলে আসলাম। আর এখানে আজকে যেহেতু 16 ডিসেম্বর, রাস্তায় মানুষ অনেক বাইর হয়েছে ঘোরার জন্য। জানি না আজকে জ্যাম পাবো নাকি বেশি। 300 ফিটে তো এমনিতে মানুষ সব সময় থাকে বন্ধ থাকলে, আজকে কেমন জ্যাম পাবো। আর এই হচ্ছে উত্তরা, সামনেও জ্যাম পেলাম, তো সামনে গিয়ে আরও কথা বলি। আর তো হচ্ছে উত্তরার এই হচ্ছে ব্যস্ততা শহর, এখানে গাড়ি ঘোড়া খুবই বিমানবন্দর। আর হচ্ছে এই হচ্ছে বিমানবন্দরের যে সড়কের মেইন রাস্তা, আর এটা হচ্ছে খুবই ব্যস্ততা শহর। এই রাস্তাটা খুবই ব্যস্ত থাকে। আর হচ্ছে আমাদের তো এই এক্সপ্রেস হাইওয়ে, এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেসটা আমাদের জন্য ব্যবহারযোগ্য না। দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই যারা প্রাইভেট কার, যারা আর কি পার্সোনাল, তারাই যাচ্ছে, এটা ব্যবহার করতেছে। আমাদের এটা নিষেধ, অনেক প্রাইভেট কার নিচ দিয়ে যাচ্ছে, তারা উপরে ব্যবহার করতেছে না। কারণ হচ্ছে যে উপরে গেলে ট্যাক্স দিতে হবে এক্সট্রাভাবে, অনেকগুলা তারা নিচ দিয়ে যাচ্ছে। আর তো হচ্ছে যে অনেক সময় এক্সপ্রেস, এলিভেট হাইওয়ে এক্সপ্রেস থেকে নামার সময় জ্যামটা থাকে, তো এই জন্য কেউ আছে যে নিচ দিয়ে চলে যায়, বাড়তি টাকাটা দেয় না। যাই হোক, এটা নিজের পার্সোনালি বিষয়। আর হচ্ছে আমাদের জন্য এটা ওপেন করা সবচেয়ে বেটার ছিল। যাই হোক, সরকার কবে দেবে না দেবে সেটা তাদের বিষয়। যাই হোক, আমি অনুরোধ করবো যেন আমাদেরকে এটা খুলে দেওয়া হয়, যাতে আমরা এটা প্রবেশ করতে পারি এবং যাতায়াত করতে পারি, এটা হচ্ছে কথা। আর এই রাস্তাটা প্রশস্ত, অনেক বড়, ভালোই লাগে।